हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल अगेन टुडे। आज के हमरा चेंज ऑफ पार्सल स्पीच करबो। चेंज ऑफ पार्सल स्पीच, पार्ट्स ऑफ स्पीच, नाउन, वर्ब, एडजेक्टिव, एडवर्ब, এগুলো জানা আছে। এগুলো সম্পর্কে একটা একটা করে আলোচনা করা হবে। তো চেঞ্জ অফ পার্সল স্পিচ ক্লাস 9 এর জন্য 11 এর জন্য মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। চেঞ্জ অফ পার্সপেক্টিভ একটা হয়, সেন্টেন্স দেওয়া থাকে কোন, আর তাতে কোন একটা পার্সপেক্টিভ দেওয়া থাকে, অর্থাৎ নাউন বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আর সেই পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে পারা হয়। হয়তো অ্যাডভার্ব দেওয়া রয়েছে, বললো এটাকে নাউন ফর্মে লেখো, বা ভার্ব দেওয়া রয়েছে, অ্যাডজেক্টিভ লেখো। তো ওই সেন্টেন্সগুলোতে পার্সপেক্টিভটা চেঞ্জ করে সেন্টেন্সটা আবার রিরাইট করতে হয়। এইখানটায় প্রথম যে কাজটা সেটা হলো পার্সপেক্টিভ স্পিচগুলো ছেড়ে দেওয়া। এগুলোকে বলা হয় ওয়ার্ড ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার, আর এই ওয়ার্ড গুলো সব এক পরিবারের। এই চারটে পার্সন স্পিচ ছাড়া আরো যে চারটে পার্সন স্পিচ রয়েছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলোতে ওগুলো কিন্তু পার্সন স্পিচ চেঞ্জের মধ্যে পড়ে না, চেঞ্জ এগুলোর মধ্যে হয়। এখানে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি পার্সন স্পিচকে কিভাবে চেঞ্জ করা যায়। এইগুলো করার পরে তারপর সেন্টেন্স লিখে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে। এই এটা বেসিক জিনিস, মূল এই জিনিসটা জানা থাকলে ওইগুলো করতে সুবিধা হয়ে যায়। তাহলে প্রথমে নাউন আর ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই চারটে চেঞ্জ সম্পর্কে প্রথম সেন্টেন্স, প্রথম ওয়ার্ডটা দিয়ে দেখি। অ্যাডজেক্টিভের ঘরে, অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডগুলো থাকে তাতে সাধারণত এল ওয়াই দেওয়া থাকে। সাধারণত বলছি এই কারণে যে সব অ্যাডভার্বে কিন্তু এল ওয়াই থাকে না, এমন অনেক অ্যাডভার্ব রয়েছে যাতে এল ওয়াই নেই। আমি পরে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। এই বেশিরভাগ থাকে, যেমন ধরো ডাইরেক্টিভলি, অ্যাক্টিভলি, এডুকেশনালি, সব এল ওয়াই এল ওয়াই এল ওয়াই যেগুলোতে থাকে ওগুলো অ্যাডভার্ব হয়। তো অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করাটা সহজ, অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার এল ওয়াইটা বাদ দিলে যে ওয়ার্ডটা পাওয়া যায় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। দেখো মানে লেখা রয়েছে না ডাইরেক্টিভলি, তো ডাইরেক্টিভলি থেকে এল ওয়াইটা বাদ দিলে হয় ডাইরেক্টিভ, এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাই এই দুটো ঘর নিয়ে প্রথমে একটু বলে নিই সুবিধা, এটা এটা সহজ, এটা দেখলেই পারা যায়, এক নজরে দেখলেই হয়ে যায় যে অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটাকে এল ওয়াইটা বাদ দিলেই অ্যাডজেক্টিভের ঘরে ওয়ার্ডটা পাওয়া যায়। এবং দ্বিতীয়ত আছে অ্যাক্টিভলি, অ্যাক্টিভলিতে শেষে এল ওয়াই আছে, ওই এল ওয়াইটা বাদ দিলে যে ওয়ার্ডটা পাওয়া যায় অ্যাক্টিভ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা জিনিস খেয়াল করে দেবে, যে সমস্ত বানানের শেষে টি আই ভি ই থাকে ওইগুলো অ্যাডজেক্টিভ হয়, কেন অ্যাডজেক্টিভ বানানের শেষেও টি আই ভি ই আছে। টিআইভি শুধু নয়, এস আই ভি থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়, সেগুলো আস্তে আস্তে একটু একটু করে পরে বলব। আর একটা সেন্টেন্স হচ্ছে এডুকেশনালি, এডুকেশনালি বানানটায় শেষে যে এল ওয়াইটা আছে সেটা বাদ দিলে যে ওয়ার্ডটা পাওয়া যায় এডুকেশনাল সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এইভাবে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের সম্পর্কটা বুঝতে হয়। অ্যাডভার্বের ঘরে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তাতে এল ওয়াই থাকে, সাধারণত থাকে, সেই এল ওয়াইটা বাদ দিলে যে ওয়ার্ডটা পাওয়া যায় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। বোঝা গেছে এই দুটো সহজ জিনিস? আচ্ছা, এই ব্যাপারটাকে একটু বিপরীত দিক থেকে বলি, একটু উল্টো দিক থেকে বলি। ওখানে তো বললাম এল ওয়াই বাদ দিলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে, এখানে বলি অ্যাডজেক্টিভের ঘরে যে ওয়ার্ডগুলো রয়েছে তার সঙ্গে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব পাওয়া যায়। মানে এখানে হচ্ছে ডাইরেক্টিভ হবে ডাইরেক্টিভলি, যে অ্যাক্টিভ অ্যাক্টিভলি, এডুকেশনাল এডুকেশনালি, এই অ্যাডজেক্টিভের ঘরে কোনো একটা ওয়ার্ডের সঙ্গে শেষে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্বের ঘরে ওয়ার্ডটা পাওয়া যায়। তার মানে পার্সন স্পিচ চেঞ্জে যদি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের চেঞ্জের ব্যাপার থাকে তাহলে শুধু এল ওয়াই যোগ করা বা অ্যাডভার্ব থেকে এল ওয়াই বের করে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ঘরে আসা, এই দুটো জিনিস কিন্তু অপেক্ষাকৃত সহজ, এটা বোঝা খুব একটা কঠিন হয় না। এবার ভার্ব আর নাউনের ঘরে আসি। ভার্বের ঘরে যে তিনটে ওয়ার্ড লিখেছি প্রত্যেকটা শেষে দেখো টি টি বা টি ই থাকে,
এই ধরনের বানানগুলো বানানের উপরে নির্ভর করে। যেসব সমস্ত বানানের শেষে টি বা টিই থাকে ভার্বগুলোতে, সেগুলোকে নাউন করলে সেই টিটা কোথাও কোথাও টিই থাকে সেটা টিআই ওয়েনশন হয়ে যায়, নাউনের ঘরে ওয়ার্ড হয়ে যায়। তাহলে ডাইরেক্ট থেকে ডাইরেকশন, অ্যাক্ট থেকে অ্যাকশন, এডুকেট থেকে এডুকেশন। তাহলে এখানে আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে নাউনের ঘরে যে ওয়ার্ডগুলো থাকে তার সঙ্গে টিআই ওয়েনশন থাকে, এই তিনটে ওয়ার্ডে তো বোঝা গেল। এরকম আরো কয়েকটা ওয়ার্ড আমি পরের ভিডিওটায় দেখাবো। ডাইরেক্ট থেকে ডাইরেকশন, তারপর ডাইরেক্টিভ, তারপর ডাইরেক্টলি, ডাইরেক্টিভলি। অ্যাক্ট থেকে নাউন হবে অ্যাকশন, তারপর অ্যাক্টিভ, অ্যাক্টিভলি। এই চারটে ওয়ার্ড একই রকম না, ওই জন্য একটু বলা হয় ওয়ার্ড ফ্যামিলি। তো চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করতে গেলে আগে ওয়ার্ড ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। এরকম অসংখ্য ওয়ার্ড রয়েছে যেগুলো এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে চেঞ্জ করা যায়। আর একটা ওয়ার্ড আছে এডুকেট, শেষে টি টিই আছে, তাহলে ওইটা টিআই ওয়েনশন হয়ে যাবে। দেখো এডুকেশন হয়ে গেছে, এডুকেশন থেকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেশনাল, শনের সঙ্গে এল যোগ করে হয় এডুকেশনাল, তারপরে অ্যাডজেক্টিভ পেলে তো এল ওয়াই যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যাবে, হয়ে গেছে এডুকেশনেরই। আজকে পার্টস অফ স্পিচ চেঞ্জে প্রথম প্রথম পর্বে প্রথম একদম বেসিক জিনিসটাই এই কথাগুলো জানা খুব দরকার হয়ে গেল। নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, ওই দুটো ঘরের একটা ভালো সম্পর্ক রয়েছে, এই দুটো ঘরের একটা ভালো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, পরের দিনে আরও কতগুলো ওয়ার্ড দেখাবো, কীভাবে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, কীভাবে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, কীভাবে ভার্ব থেকে নাউন, এই চেঞ্জগুলো করা যায়। আচ্ছা, চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কিছু অসুবিধা হলে নিচে কমেন্টে আমাকে জানাবে, আমি উত্তর দেবো, আমি দেখবো কী অসুবিধা হচ্ছে। পরের ভিডিওতে আবার চেঞ্জ অফ পার্সন পিছিয়ে পরের কিছু কথা নিয়ে আসবো। আসি তাহলে, ভালো থাকবে, সাবধানে থাকবে।